দেখো আজ আমাদের বিষয়টা কি বিজ্ঞানে মহাকাশ ও উপগ্রহ। আচ্ছা তাহলে আগে আমরা বুঝি মহাবিশ্ব কি। এই সৃষ্টি জগতে যাহা কিছু আছে এই সমগ্রটাই হলো মহাবিশ্ব। তাহলে বলো তো কে বলতে পারবে কথাটা? এই সৃষ্টি জগতে যা কিছু আছে তাই নিয়ে আমাদের মহাবিশ্ব। গুড। এবার তারপরে বিষয়টা হলো কি, গ্রহ কয়টি ও কি কি, গ্রহ কয়টি ও কি কি। গ্রহ হলো আটটি, কি কি আমরা বলি, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। কে বলতে পারবে কথাটা বলো বলো, বুধ, শুক্র, বুধ, শুক্র, শনি, মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন। ঠিক আছে, থ্যাংক ইউ, বসো। এখন বলেছে কৃত্রিম উপগ্রহ কি, আমরা একটু আগে বলছিলাম উপগ্রহ। আচ্ছা উপগ্রহের আরেকটি অংশ হলো কৃত্রিম উপগ্রহ, তার মানে উপগ্রহের পাশে অপ্রাকৃতিক ভাবে যে আরেকটি গ্রহ তৈরি হয়েছে সেটাকে বলা হয় কৃত্রিম উপগ্রহ। আমরা কি সবাই বুঝছি? জি।